হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর স্ক্রিন। আজকে আমি ক্লাস নিব টুলস মেনুর উপরে। তো টুলস মেনু দেখার আগে আপনারা ফাইল মেনু, এড মেনু, ভিউ মেনু, ইনসার্ট মেনু, ফরম্যাট মেনুর ভিডিওগুলো আমার ইউটিউবে দেওয়া আছে, সে ভিডিওগুলো আগে দেখে তারপরে টুল মেনুতে আসবেন, ঠিক আছে? তো তাহলে আমি কথা না বাড়িয়ে শুরু করছি। টুলস মেনু, টুলস মেনুতে প্রথমে পড়বে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার হলো আপনার কোন কিছু আপনি যদি ভুল করেন সে ভুলটাকে ধরিয়ে দেবে, মেশিনে ধরিয়ে দেবে। এখানে আমার কোনো ভুল নাই, এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমার কোনো ভুল নাই, ঠিক আছে? তো সেই জন্য এখানে কোনো লাল মার্ক পড়িনি, ঠিক আছে, রেড মার্ক পড়িনি, ঠিক আছে? যদি আমি এখন ভুল করা শুরু করি তাহলে আবার লাল মার্ক পড়তে শুরু করবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভুল ভুল করলে লাল মার্ক পড়বে। যেমন এখানে নেমের জায়গায় যদি নেমও দিয়ে দিই, ও দিয়ে দিই, দিয়ে যদি স্পেস দিই, এটা আমার ইসে টুলসে ই করা আছে সেজন্য এরকম হচ্ছে। তো এটা ঠিকই থাক, অন্যটাতে করে দিই। হ্যাঁ, ক্যাপিটাল, এখানে যদি আমি ভুল করে দিই, ক্যাপি ল দিলাম, এই দেখেন ভুল ধরে নিল, ঠিক আছে? তারপরে ঠিক আছে, ভুল ধরে নিল। তারপরে মায়ের জায়গায় যদি মোদি, তাহলে দেখবেন ভুল ধরে নিল, ঠিক আছে, দাগ পড়তে শুরু করেছে। যদি ভুল করতে লাগে তাহলে দাগ পড়তে শুরু করবে, ঠিক আছে? বাংলাদেশটা রেখে দিলাম, কোনো পরিবর্তন করলাম না। এখানে ইজের জায়গায় যদি পি দি, দেন ভুল ধরতে শুরু করেছে, ঠিক আছে, এরকম করে ভুল ধরতে শুরু করবে। ভুল করেন তাহলে এখানে আগের জায়গায় যদি ও দি, তাহলে ভুল ধরে নেবে, এই দেখেন ভুল ধরবে, স্পেস দিলে ভুল ধরবে। এখন আমার সেন্টেন্সটি আনকারেক্ট হয়ে গেল, এখন আমি এটা কিভাবে কালেক্ট করি, ঠিক আছে? সেজন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে টুলস মেনু, টুলস মেনু থেকে আপনার স্পেলিং অ্যান্ড গ্রামারে যেতে হবে। গ্রামার থেকে আপনাকে সাজেস্ট করছে, সাজেশন দিচ্ছে যে আপনি ক্যাপিটাল বানানটি ভুল করেছেন, তো আপনি কি লিখতে চেয়েছেন, আপনি ক্যাপিটাল লিখতে চেয়েছেন না ক্যাপিটাল লিখতে চেয়েছেন না কি লিখতে চেয়েছেন। তো আমি যেহেতু ক্যাপিটাল লিখতে চেয়েছি সেহেতু আমাকে ক্যাপিটাল এখানে সিলেক্ট করে চেঞ্জ যদি করে দিই তাহলে এটা ঠিক করে দিল এবং দাগটা উঠে নিল। তারপর সিটি বানানটা আপনি কি লিখতে চেয়েছেন, যেটা লিখতে চেয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে বলছে, তাহলে আমি সিটি লিখতে চেয়েছি যেহেতু, তাহলে এখানে দিলাম, ফটে গেল, মানে ছেড়ে দিল। তারপরে প্রাইসেস, যেহেতু আমি যতটুকু সিলেক্ট করেছি আর হয়তো নাই, ক্লোজ করে দিই, সেহেতু আমার পুরো সিলেক্ট হয়নি, হয়তো সেজন্য পুরো হয়নি। এখন আমি এখান থেকে ধরছি, এখানে বানানের মধ্যে যেটি যেটি ভুল আছে, এখানে মাই বানানটা ভুল আছে। তো আপনি কী লিখতে চেয়েছেন, আপনি কী মানে সাজেশান থেকে এটা ঠিক করতে পারবেন। তো এখানে মাই করতে চেয়ে আমি লিখতে চেয়েছি, যদি চেঞ্জ করে দিই, এই যে দেখেন মাই হয়ে গেল। এখানে আপনি কী করতে চেয়েছেন, ইজ করতে চেয়েছেন না কী করতে চেয়েছেন, ঠিক আছে? আমি এখানকার মধ্যে একটাও করতে চাইনি, সেহেতু এখানে ঠিক আছে ইজ করতে চেয়েছি, যেহেতু এখানে নাই সেহেতু আমি ইজ করতে চেয়েছি, এই যে হয়ে গেল।
আর কোনো এখানে ভুল নাই, বাস ক্রস হয়ে গেল। দেখেন কোনো আর ভুল নাই, আর ভুলের চিহ্ন সব উঠে গেল। ঠিক আছে, এখন আপনি আরে এখন তারপরে হলো স্প্রিং গ্রামার থেকে এবার এবার হলো আপনার হলো ইগনোর 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 সম্পর্কে আমরা জানবো। ধরেন এখানে ক্যাপিটারে আমি ঠিক আছে, আমি এ আছে, আমি এ বানানটাকে ঠিক ধরে নিলাম। ঠিক আছে, এটা ধরে নিয়েছে, তো আমি এটাকে জোরভাবে ধরে নিলাম যে এ বানানটা ঠিক। তাহলে আমাকে টুলস মেনু থেকে ইগনোর করে দিলে, ইগনোর অন করে দিলে এটা আমার ইগনোর করে চলে গেলো। মানে আপনি যেহেতু ইগনোর করেছেন সেটা আর ধরলো না বানানটা। ঠিক আছে, তো আমি এটা করতে চাচ্ছি না, ঠিক করে নিতে চাচ্ছি। ঠিক করে যদি নিয়ে ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমি আরে এবার হলো স্প্রিং গ্রামার থেকে এবার হলো আপনার এক্সপিরিয়েন্স। লিখে টুল থেকে স্প্রিং গ্রামার, এখন আমি এটা অটো কানেক্ট করতে যাচ্ছি। কি কানেক্ট করতে যাচ্ছি, আমি যেন কান্ট্রা যদি ভুলেও লিখে দিই যেন আমার বানানটা কান্ট্রি হয়ে যায়। ঝুঁকো যদি আমি এই বানানটা লিখে ফেলি, যদি আমার আঙ্গুল ফিন্ট অন্য জায়গায় পড়ে যায় তাহলে যেন কান্ট্রি হয়ে যায়। এর জন্য সেটা করতে হবে অটো কারেক্টটা ই করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। করে দিলাম, এখন ক্লোজ করে দেব। দিয়ে এখন আমি যদি বানানটা লিখি, ঠিক আছে লিখলাম, লিখে যদি এ বানানটা লিখি, লিখে যদি স্পেস দিই, দেখেন এই যে কান্ট্রি বানানটা ধরে নিল। ঠিক আছে, এই হলো কাজ আপনার টুল মেনু থেকে স্প্রিং এর কাজ, এগুলোই আর তেমন কিছু কাজ নাই এর ঠিকই। আচ্ছা, তারপর পরের স্টেপটাতে যাই, পরের স্টেপে আছে টুল মেনুতে ডিসচার্জ। ঠিক আছে, ডিসচার্জ হলো আপনার যদি আপনার কম্পিউটারে নেট থাকে তাহলে আপনি কোনো কিছু সার্চ দিয়ে ই করতে পারেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি সেটা, যে যদি আপনার কম্পিউটারে নেট থাকে তাহলে কাজটি করতে পারবেন, না তো পারবেন না। যেহেতু আমার নেট আছে সেহেতু আমি দেখাচ্ছি। তাহলে নিচে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন, টেক্সট প্রিন্ট লক্ষ্য করেন, এখানে একটা সার্চ অপশান এসে, এখানে যদি কিছু দেন তাহলে সেটা আসবে। যেমন আমি যদি এখন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ম্যান ম্যান কথাটা লিখলাম, দিয়ে যদি সার্চ করি দেখেন জেন্টারম্যান গাই মেল এগুলো চলে আসলো। তারপরে যদি আমি এখান থেকে সার্চ করি হলো সিটি, এই যে দেখেন সিটি, এই যে এখানে চলে আসলো আরবান টাউন, এভাবে করে পেয়ে যাবেন। এখান থেকে সহজে আপনি বানান নিয়ে এখানে বসাতে পারবেন, সার্চ করে নিয়ে এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে বিগ সার্চ করলাম, BIGB বিগ দিয়ে যদি সার্চ করি, এই যে দেখেন টেস্ট প্যানেলে চলে আসলো। এখান থেকে আপনি সহজে লার্জ স্মল আপনার সব এখানে চলে আসলো। ঠিক আছে, এই হলো কাজ আপনার। তাহলে পরের স্টেপে যাই আমি, পরের স্টেপ হলো ল্যাঙ্গুয়েজ। এখানে হলো অনেক অনেক জায়গায় যারা কোরিয়ান বা উর্দু ওদের কিবোর্ডে লেখার জন্য কিছু ভাষা দিয়ে রেখেছে, যেমন এখানে ইংলিশ দেওয়া আছে, এখানে আরও আছে ভাষা। ঠিক আছে, অনেক ধরনের ভাষা আছে, ঠিক আছে অনেক ধরনের ভাষা আছে। যেহেতু আমাদের সবারই ভাষা ইংলিশ, তাই ইংলিশ মাইক্রোসফট ওয়ার্ড 2003 যারা তৈরি করেছেন তারা ইংলিশ লেখাটি রেখে রেখেছেন। ঠিক আছে, যেহেতু ইংলিশ আছে সেহেতু আমরা ইংলিশই রেখে দেবো, কোনো পাল্টাপাল্টি করবো না। ঠিক আছে, তারপরে হলো টুলস মেনু থেকে
ল্যাঙ্গুয়েজের কাজ শেষ, অটো কানেক্ট, অটো ওয়ার্ড কানেক্ট, ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। ওয়ার্ড কাউন্ট এটা হলো যে যারা আপনার আপনার যারা ফ্রিজিং এর কাজ করে বা যারা আপনার লেখালেখি করে বা কোনো 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 কেউ কোনো কিছু টাইপিং করে বা কোনো কিছু করে, তখন সে কেউ বা কোনো বই লিখলো বা ই করলো, কাউকে একটা প্রজেক্ট দিল যে তুমি তুমি 30 ওয়ার্ডের একটা আমাকে কিছু লিখে দাও, যদি কেউ একটা হয়তো কোনো আপনাকে প্রজেক্ট দিল। এখন আপনি যেটা দেখতে পাবেন এখানে, এখানে লিখে আপনি এটা সাইজে গুনতে পারবেন যে 30 ওয়ার্ডের একটা প্রজেক্টে আমার 30 ওয়ার্ড হলো কিনা। তো আপনি দেখতে পাচ্ছেন আমার পেজ খোলা আছে, একটা ওয়ার্ড আছে 21টা, এখানে 21টা যদি গণেন তাহলে 21টায় আছে। যদি আপনি এটা এভাবে এক এক করে গুনতে গুনতে যান তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি যদি এটার মাধ্যমে সহজেই দেখতে পাচ্ছেন। তারপরে নো স্পেস, নো স্পেস দিয়ে ধরেছে বইটা, তারপরে স্পেস, স্পেস দিয়ে ধরেছে 118টা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আছে 3টা, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে 3টা প্যারাগ্রাফ আছে, যে 1 2 3, ঠিক আছে, কিন্তু এখানে সহজে দেখিয়ে দিচ্ছে, লাইন আছে 5টা, ঠিক আছে। তো এটা হলো ওয়ার্ড কাউন্টের কাজ, ঠিক আছে। এবার আছে টুল মেনু থেকে, আপনার তেমন আর কোনো কাজ নাই, তেমন এমন কাজ নাই। এখন আমি যেটা দেখাবো সেটা হলো হলো লেটার অ্যান্ড মেলিং। এটা হলো আগেকার, আগেকার মানুষেরা 100 জনের কাছে মেল পাঠাতো, এটা লিখে মনে করেন মেল, এখানে অপশানে কি করে মেল পাঠাতে পারবেন, ঠিক আছে। এটা আমি আর করে দেখাবো না, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। তারপরে ম্যাক্রো, ম্যাক্রোর কাজটা আমি দেখাচ্ছি, এটা একটু গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কাজ, এটা অনেক অনেক আপনার কাজকে সহজ করবে, সেজন্য আমাকে ম্যাক্রো এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ম্যাক্রোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ম্যাক্রোটা সিলেক্ট করলাম, করে করে অর্গানিজ বা অর্গানিজ নয় এটা হবে অর্গানিজ নয় এটা টুল থেকে ম্যাক্রো, ম্যাক্রো থেকে ও হ্যাঁ রেকর্ড নিউ ম্যাক্রো, এটা এটা সিলেক্ট করে এখানে কিবোর্ডে এখানে সিলেক্ট করতে হবে। কিবোর্ডে সিলেক্ট করে এখানে আপনি একটা কি দিয়ে দেবেন, ধরেন আমি কন্ট্রোল 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 প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল কন্ট্রোল প্লাস নাম্বার কন্ট্রোল কন্ট্রোল প্লাস জেড দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখন অ্যাকশন এখানে টিক দিই, ঠিক আছে, দিয়ে যদি ক্লোজ করে দিই তাহলে দেখেন এই জায়গাখানে একটা জিনিস দেখতে পারবেন, লক্ষ্য করেন এই জায়গাখানে আমার রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। এখন আমি এ কথাগুলো যা লিখবো তাই আমার উঠে যাবে, ঠিক আছে, যা লিখবো তাই আমার উঠে যাবে, ঠিক আছে। তো আমি টাইপিং করে করি, ঠিক আছে, আমি টাইপিং করি এখন, ঠিক আছে, টাইপিং করলাম, কার্সার করলাম, মাই নেম 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 ইজ 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 শামসুল আরিফিন, ইজ আচ্ছা নেম ইজ শামসুল আরিফিন, শামসুল আরিফিন, শামসুল আরিফিন, আরিফিন, ঠিক আছে, শামসুল আরিফিন, ঠিক আছে, এগুলো লিখলাম, ঠিক আছে, লিখলাম, দিয়ে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, রেকর্ডিংটা বন্ধ করে দিলাম, রেকর্ডিংটা বন্ধ করলাম, ঠিক আছে। এখন আমি ধরেন এই জিনিসটা এখন আমি কেটে দিই, ঠিক আছে,
কেটে দিয়ে এখন ধরেন আমার এই জিনিসটা লিখতে হবে, যে এখানে কথার কথা মাই কান্ট্রি নেমের এখানে লিখতে হবে। ঠিক আছে, একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে জিনিসটা ইয়ে হবে। এখানে ধরেন আমাকে লিখতে হবে, সেজন্য কন্ট্রোল জেড দিয়ে দিলে এই যে দেখেন চলে আসলো, আমাকে আর কষ্ট করা লাগলো না। ঠিক আছে, তাহলে দেখা গেল মাই নেম ইজ শামসুল আরিফিন, আরিফিন, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ বিগ সিটি। ঠিক আছে, চলে আসলো, আমাকে আর কষ্ট করা লাগলো না, সহজে চলে আসলো। ঠিক আছে, এই হলো ম্যাক্রোর কাজ। টুল মেনু থেকে আর আছে, আর তেমন কোনো কাজ নাই। এবার আছে কাস্টমাইজ, কাস্টমাইজের কাজ হলো আপনার কোনো কিছু এদিক সেদিক করা। যেমন ধরেন রেঞ্জে নিয়ে গেলাম আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন অনেক সাব মেনু আছে, এখান থেকে আপনি কি করতে পারেন, এটা ওপর নিচ করতে পারেন, আবার ডিলিট করতে পারেন, আবার কোনো কিছু আনতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি অ্যাড, কোনো কিছু অ্যাড করা। ধরেন আমি আমি কোনো কিছু অ্যাড করব, আমি ধরেন এখান থেকে নিউ নিউ ইমেল, ইমেল মেসেজ, এই জিনিসটা আমি অ্যাড করতে চাইছি। এখানে যদি ওকে দিয়ে দিই, দেখেন চলে আসলো, আমার প্রথমেই চলে আসলো নিউ মেল ইমেল চলে আসলো। ঠিক আছে, আমি যদি এটা ডিলিট করতে চাই তাও ডিলিট করতে পারবো, যেহেতু আমি কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি না, সেহেতু সেহেতু আমি এখানে ডিলিট করে দেখাচ্ছি না, ডিলিট আপনারা করে দেখবেন। আর যেটা সিলেক্ট করবেন সেটা ডিলিট করতে পারবেন এখানে, এখানে যদি অপ্রয়োজনীয় কিছু থাকে তাহলে আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেরকম আছে হলো সেরকম করে দিই জিনিসটা। ঠিক আছে, এই যে ডিলিট করে দিলাম, যেরকম ছিল সেরকম আবার নিয়ে চলে আসলাম। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিলাম আপনাকে যে ডিলিট করে। তারপরে হলো মুভ ডাউন, মুভ ডাউন বলতে আপনি এদিক ওদিক করতে পারবেন কোনো কিছুকে। ঠিক আছে, কোনো কিছুকে এদিক ওদিক করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি না, আপনারা নিজে নিজে করে নেবেন, করে নেবেন। আর এই তো কাজ, আর কিছু কাজ নাই এখান থেকে। ঠিক আছে, এটাই হলো কাজ আপনার কাস্টমাইজ থেকে। ঠিক আছে, তারপরে টুল মেনু থেকে আপনার আছে হলো অপশান, অপশান থেকে এখানে আমি আপনাদের বলবো যে যারা যারা মানে মাইক্রোসফট ওয়ার্ড কাজ কেবল শুরু করেছেন বা কেবল কিছুই জানেন না, তারা এই কাজে হাত দেবেন না। কারণ এখান থেকে যদি আপনি কিছু কিছু ফাইল বা কোনো কিছু যদি এখানে টিকটা উঠিয়ে দেন বা কোনো কিছু করেন বা হারিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজ করতে যায় আপনার অসুবিধা হবে এবং আপনি বিরক্ত প্রকাশ করবেন। সেজন্য এখান থেকে আমি বলবো যে এখান থেকে আপনি না বুঝে কোনো কিছুতে হাত দেবেন না। ঠিক আছে, তো আপনাদের ইসে সুবিধার্থে আমি কিছু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি যেটা দেখাবো সেটা হলো প্রথমে আপনার ভিউ থেকে দেখাবো। ভিউ যেহেতু ওপেন আছে সেহেতু আমি ভিউ থেকে দেখাচ্ছি। এখানে ভিউ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ফোটা ফোটা করে কি করে বর্ডার দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই পরিষ্কার পেজ নাই। ঠিক আছে, সেটা যদি এই জিনিসটা যদি আমি উঠাতে চাই তাহলে যেটা করতে হবে, টেস্ট বর্ডার থেকে আপনার এটা ই করে দিতে হবে, টিক চিহ্নটা উঠে যদি দেন তাহলে দেখেন ওকে করে দেন, এই দেখেন চলে আলো এই জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, চলে গেলো। আবার যদি আমি এই জিনিসটা আনতে চাই তাহলে অপশান থেকে টেস্ট বর্ডার দিয়ে দিলাম, এই দেখেন আবার চলে আসলো জিনিসটা। তারপরে টুল থেকে অপশান, অপশান থেকে আপনি যে কোনো জিনিস উঠাতে পারেন, ই করতে পারেন, তবে হাত না দেওয়াই ভালো না বুঝে। তার এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো সিকিউরিটি, যেটা হলো প্রোডাক্ট ডকুমেন্টটা। আমি দেখা গেলো আপনি কোনো কিছু লিখে রেখেছেন, কোনো কিছু লিখে রেখেছেন, কেউ এসে দেখা গেলো আপনার জিনিসটা ই করে দিল, কি কহে বাদ করে বাদ করে দিল, মানে আপনি কোনো কিছু লিখে দিয়ে গেছেন, এসে ছোটো বা ছোটো ছেলে বা আপনার কেউ এসে আপনার দুষ্টুমি করতে যেয়ে লেখাটাকে মানে বাদ করে দিল। এখন এই জিনিসটা থেকে আপনি বা কেউ আপনি কোনো কাজ করে গেলেন দুষ্টুমি করার জন্য আপনার লেখাটাকে অন্য লেখা লিখে দিল,
এটা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার পডার কি বা সিকিউরিটি কি এটা চালু রাখতে হবে, সেজন্য আপনাকে এখানে একটা পিন দিতে হবে। আমি একটা পিন দিয়ে দিচ্ছি, আমি পিন দিয়ে দিলাম 8569, 8569 এটা আমি দিয়ে দিলাম, আমার পিন দিয়ে দিলাম, এখানেও আমার দিয়ে দিলাম 8856, ঠিক আছে 8 5 সি। এটা দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে আমার কাছে আবার চাইছে রিটার্ন পাসওয়ার্ড আবার চাইছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখান থেকে আমি 8 5 দেখা গেল, আমি কোনো কারণে যদি ভুল টিপে দিই তাহলে এটাতে কিন্তু ধরিয়ে দিবে, দেখা গেল 8 5 8 5 6 9, হয়তো এটা দিয়েছে, হয়তো দেখা যায় কি বলে, হ্যাঁ নিয়ে নিয়েছে, ঠিক আছে নিয়ে নিয়েছে, যেহেতু আমার পাসওয়ার্ড ঠিক আছে। দিয়ে এখান থেকে আপনাকে সেভ করতে হবে, ফাইলে গিয়ে সেভ সেভ করতে হবে, ঠিক আছে সেভ এজে যে আপনাকে সেভ করতে হবে, ঠিক আছে সেভ করতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেভ করতে হবে, তো আমি এখানে ই করে সেভ করছি, কি বলে এখানে আমি কি বলে এটা দিয়ে এটা দিয়ে সেভ করছি, এখানে কিছু একটা ই দিয়ে দিই। আচ্ছা কোডটাও লিখে দিই এখানে 8569, কোডটাও লিখে দিই তাহলে ধরতে পারবো, ঠিক আছে সেভ করে দিলাম, ঠিক আছে। আপনারা কোড দিয়ে রাখবেন না, যদি মনে রাখার জন্য এই কোডটা দিয়েও রাখতে পারেন, অত মানুষ অত কেউ মানে ধরতেও পারবে ধরতেই করতে পারবে না, ঠিক আছে তো দিয়ে রাখতে পারেন। তো আমি সেভ সেভ অ্যাজে গেলাম, দিয়ে আমার ডকুমেন্ট এখানে দেওয়া আছে, এই যে দেখেন আমার কোড সহ দেওয়া আছে, ঠিক আছে কোড সহ দেওয়া আছে। তাহলে আপনি যেটা হবে, আপনি ডকুমেন্টটা ভুলে মানে ডকুমেন্টটা আপনি হারা মানে হারাতে পারবেন না, কারণ কারণ যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু যেটা হবে, আপনি এই ডকুমেন্টটা মানে যেটা করে রেখেছেন ব্লক মেরে রেখেছেন সেটা আপনি আর খুলতে পারবেন না, খুলতে না পারলে যেটা দেখা গেল আপনি যেটা কাজ আপনার কাজটাই বেকার চলে গেলো। সেই জন্য এখানে সুন্দরভাবে পাসওয়ার্ডটাও দিয়ে রাখতে পারেন যদি ভুলে যান, আর যদি ভুলে না যান তাহলে যা এখানে না দেওয়া না দিয়ে আপনার নাম বা কোনো কিছু দিয়ে সেভ করে রাখতে পারেন। তো আমি এটা ওপেন করব, ফাইল মেনু সেভ, ও এটা ওপেন থেকে ওপেন করতে হবে, হ্যাঁ এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এবার ওপেন করব, ঠিক আছে সেভার কথা, ফাইলের নেম ডক মারা থাকার কথা, একবার কেটে দেখি, কেটে দেখি একবার, ঠিক আছে এবার কেটে দেখি, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে লক, এই যে এখানে পাসওয়ার্ড চেয়েছে, যেহেতু আমি এটা কাটিনি সেজন্য ওটাই চলে আসছিল, ঠিক আছে। এখন আমি কাটলাম, এখন আমার কাছে ওই ডকুমেন্টের পাসওয়ার্ড চাচ্ছে, তো আমার পাসওয়ার্ড আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে বুদ্ধি করে দিয়ে রেখেছি, জানে এই জিনিসটা যেন আমি না ভুলে যাই, যেন খুলতে পারি। তাহলে এখানে দিয়ে দিলাম 8569 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার বা ওকে টিপে দিলাম, এই যে দেখেন চলে আসলো আমার যেটা লেখা ছিল সেটা চলে আসলো। এখানে কেউ আর কিছু লিখতে পারবে না, কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এ পর্যন্তই টুল মেনুর কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো আপনারা সবাই সবাই ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার জন্য যদি এই এই অ্যাপসটা না থাকে তাহলে আমার ফেসবুকে নক করবেন, আমার এই নামে ফেসবুকে নক করবেন, ঠিক আছে নক করে ফেসবুকে মেসেঞ্জারে আমার ফেসবুক মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদের এর এর রিংটা
দিয়ে দেবো। আর যদি আপনারা কিছুদিন অপেক্ষা করেন তাহলে আমি এই এই মাইক্রোসফট 2003 কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি আপনার অতি প্রয়োজন মনে হয় প্র্যাকটিস করার জন্য আমার কাছে নক করবেন, আমি আপনাদের সেটা দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তো এ পর্যন্তই, ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, অনেক ধরনের এই টেকনোলজি ভিডিও নিয়ে আসবো, কম্পিউটার ভিডিও সহ মোবাইলের অনেক ধরনের ভিডিও আনার আমার ইচ্ছা আছে। সেহেতু আপনি যদি বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে সহজেই আমাদের আমার ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? আর এবং ভালো লাগলে একটা লাইক করবেন, ঠিক আছে? এ বলে আমার ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সবাই।